পড়বে। হ্যাঁ তোমরা ঠিক শুনছো, 10 টাকা করে এসিতে বসে খেতে পারবে। কত রকমের চা পাওয়া যায় তোমার এখানে? মোটামুটি 50 রকমের প্লাস। 50 রকমের বেশি? মাত্র 10 টাকা এসি রুমে বসে মাটির হাড়িতে চা, জাস্ট অসাধারণ। আর এই দেখো মালাই কতটা দেওয়া। ও ভাই তোমরা তো উপরে অ্যাম্বিয়েন্সটা তো দেখেই নিলে, কিন্তু একটা জিনিস তোমরা ভাবতে পারো, হঠাৎ তুমি দিনের বেলায় এসে রাত্রেবেলার অ্যাম্বিয়েন্স কী করে দেখালে? আসলে রাত্রেবেলা অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো দেখতে বলে আমি রাত্রেবেলা এসে অ্যাম্বিয়েন্সটা শ্যুট করেছি আর তারপরে এডিটের সময় অ্যাড করে দিয়েছি। আর তাছাড়া তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে একটা আঁকা রয়েছে এখানে, মানে চায়ের দোকান আর এরকম চায়ের একটা সিনারি আঁকা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতেও। চলো আমরা একবার দাদার কাছে শুনে নিই যে চায়ের বাড়ির এই এখানে কত রকমের চা পাওয়া যায়। দাদা তোমার কাছে সবার ফার্স্টে একটাই কোশ্চেন করব, চায়ের বাড়ি নামটা কেন হলো? চায়ের বাড়ি নামটা কারণ চায়ের এখানে প্রচুর ভ্যারাইটি আছে, প্লাস বিভিন্ন রকম মানে এখানে স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। কত রকমের চা পাওয়া যায় তোমার এখানে? এখন মোটামুটি 50 রকমের প্লাস। 50 রকমের বেশি প্লাস? বাপরে, আরে বাড়বে এটা, কাল পরিকল্পনাটা চলছে। মানে এই কারণে হয়তো চায়ের বাড়ি যে এত রকমের চা পাওয়া যাচ্ছে এখানে, যে চা অনেক রকম পাওয়া যায়, মানে অন্তত 50 প্লাস আছে, এখন ওটা 100 হয়ে যাবে। আরে বাহ। তো দাদা তুমি আমাকে কি কি রেকমেন্ড করবে? আমি বেশি এতগুলো চা তো খেতে পারবো না, তুমি কিছু রেকমেন্ড করো আমাকে। নরমাল চাটা খেতে পারো, ওটা তো সবসময় ভালো, মানে অল টাইম বেস্ট। হ্যাঁ সে তো আমি খাই, আমি তো জানি। আর লঙ্কার চা এখানে আমাদের খুবই ভালো। আচ্ছা, যা লঙ্কার চার জন্য বহু দূর দূর থেকে লোক আসে। বাহ। আর মালাই চাটা আরো ভালো হবে। তন্দুরি কাবাব টাবাব এগুলো সব চালু হচ্ছে। খাওয়াদের মধ্যে আরো ভেরিয়েন্ট চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল, মানে একটা দোকানে তুমি সব রকম খাবার পেয়ে যাবে এখানে মোটামুটি। আসলে আচ্ছা আমরা দেখে নিই কী করে এই চাগুলো বানাচ্ছে, সবগুলো তোমাদের দেখাতে পারবো না, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তো দুটো তিনটা দেখাচ্ছি। এখানে কী কী দিচ্ছ দাদা? মালাই দিলাম, ক্রিম দিলাম, চকো চিপস দিলাম, হোয়াইট, এবার কি হচ্ছে এটা? লঙ্কা 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 চা। এটা কি দিলে? এটা মশলা মশলা চা। এটা কি সিক্রেট মশলা? লঙ্কা চা ঝাল হয় না খেতে? ঝাল হয়, কেউ বেশি খায় কেউ কম খায়। এটা এটার ভেতরে কি লঙ্কা দেওয়া হয়? লঙ্কা দেওয়া। আচ্ছা গাইজ, এই মাত্র আমাদের খাবারগুলো এখানে দিয়ে দিয়েছে, কিন্তু খাবারগুলো দেওয়ার পরে যেই ভাইটা আমাকে খাবারগুলো দিয়ে গেল ওর সাথে একটু কথা বললাম, কথা বললে আমার খুবই ভালো লাগলো। এই যে পাশেই রয়েছে, তাই তোমার নামটা কি বলো? আমার নাম কার্তিক মজুমদার। ও এখানে পার্ট টাইম জব করে, ওর সাথে পড়াশুনো করছে। কিসে পড়ো তুমি?
ফার্স্ট সেমিস্টার কলেজে পড়ছে, সাথে এরকম একটা পার্ট টাইম জব করছে। তোমরা কখনো কোনো কিছু মানে ছোট হিসেবে দেখবে না, যারা এইভাবে খাবারগুলো দিচ্ছে বলে যে সে অন্য কিছু করে তা না, কখনোই কোনো কাজকে ছোট মনে করবে না, সবসময় সেই কাজটাকে সমান চোখে দেখবে। আর খুবই ভালো লাগলো ভাই কথা বলে। সো গাইস, আমাদেরকে খাবারগুলো দিয়ে দিয়েছে, তোমরা একবার দেখে নাও। স্টার্ট করছি, ফার্স্টে একটু ঝাল ঝাল। ঝালে যে একটা স্মেল সেটা পুরো পাওয়া যাচ্ছে। একটা লেবু চা হয় না, লেবু চার মতোই ভেতরে আর কি লঙ্কাটা দেওয়া, কিন্তু ঝাল 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 আছে লং। হ্যাঁ সত্যি ঝাল খেতে। কেউ যদি ঝাল ঝাল পছন্দ করো এই চাটে এসে একবার ট্রাই করে দেখবে। গাইজ এবার আমরা মালাই চাটা খেয়ে দেখি। আর তোমরা তো ভিডিওতে দেখছিলে কি করে মালাই চাটা বানানো হচ্ছিল, আর এতটা সুন্দরভাবে গার্নিশ করেছে দেখে তো বেশ লোভ লাগছে আমার। এদিক থেকে দেখো কতটা শর্ট দিয়েছে, মানে দুধের শর্টটা আর মালাই দুটোই একবার একটু গুলিয়ে নিই, আর এবার খেয়ে দেখি। আমি এই দোকানে চা নর্মালি প্রায় দিনই খাই, মালাই চাটা রেগুলার খাওয়া হয় না, কিন্তু মালাই চাটা এতটা সুন্দর খেতে, আহা দারুণ। নর্মাল চাটা রেখে দিয়েছি পরে খাবো বলে, পুরো চুন মালাই পুরো ভরে দিয়েছে। আর সমস্ত দামগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডেসক্রিপশনে দামগুলো দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়াও চায়ের বাড়ির লোকেশান আমি তোমাদের একবার বলে দিচ্ছি, তোমরা এদিকে দেখতে পাচ্ছ কল্যাণী রোড, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ঠিক এই রোডের পাশেই যেখানটা স্টেডিয়াম, গোলবাগান স্টেডিয়ামের এদিকটাতেই পাবে। তাছাড়াও তোমরা ডিসক্রিপশানে গুগল ম্যাপ লিঙ্কটা পেয়ে যাবে, যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয়। আমার চারটা একটু ট্রাই করে দেখি, ওপরে দেখো একটা ঘন সর পড়ে আছে। চায়ের ভেতর থেকে একটা অ্যালার্জির স্মেল বেরোচ্ছে, দারুণ খেতে। আর নর্মাল চা যেরকম হয় সব জায়গাতেই সেম, বাট এটা একটু স্পেশাল, স্পেশাল মশলাও দেয় ইউজ করে। বেশ ভালো খেতে। এরকম রোডের পাশে এসি রুমে বসে মাটির হাড়িতে চা, জাস্ট অসাধারণ। মাত্র 10 টাকায় চা মোটামুটি সবাই ভালোবাসো, এমন কেউ নেই যে চা খেতে ভালোবাসে না। তাই এই চায়ের বাড়িতে আসো আর এসে ট্রাই করে দেখো চাগুলো, দারুণ খেতে। গাইজ এটা চায়ের বাড়ি, আর এখানে চায়ের এত রকমের আইটেম রয়েছে, মানে অনেকগুলো অনেকগুলো, তো এতগুলো তো খাওয়া সম্ভব না। আমরা কিছু কিছু ট্রাই করছি, যেটা নর্মাল চা সবসময় এটা বিক্রি হয়, মালাই চা, স্পেশাল একটা চা লঙ্কা চা। এখানে আশেপাশে লঙ্কা চা কোথাও বিক্রি হয় এরকম শুনিনি, বেশ ভালো। আর খেয়ে তো দেখলো বোন তোমরা, দেখতেই পারলে। আর এবার একটা কম্বো নিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কোয়ান্টিটি মিডিয়াম আছে, খুব বেশি বলবো না, খুব কমও বলবো না। আর এটা মাত্র 59। আর এখানে তোমরা 2 পিস চিলি চিকেন পেয়ে যাবে, সাইজটা একবার দেখি। হ্যাঁ মিডিয়াম সাইজ। আর এখানে আরেক পিস রয়েছে, আর এদিকে রাইস। এবার খেয়ে দেখি এই কম্বোটা কেমন খেতে, রাইসটা আর ফ্রাইটা দিয়ে ছেড়ে দেবে। ও ভাই সাহ, কারিটা বেস্ট টেস্ট,
বেশ দারুণ খেতে কারিটা। আর রাইসটা সুন্দর গার্নিশ করেছে, ধনে পাতা, গাজর, তারপরে আরও অনেক কিছু রয়েছে। একটু চিকেনটা দেখি কেমন, উপরটা সফট কিন্তু ভেতরটা একটু হলো ড্রাই। চিকেনটা দিয়ে এবার খেয়ে দেখি। বেশ ভালো, বেশ ভালো। চিলি চিকেনটা বেশ দারুণ খেতে। এছাড়াও আরো অনেক রকমের কম্বো রয়েছে, তোমরা ট্রাই করতে পারো। একটু ভারী খাবার খাওয়ার পরে মশলা কোল্ড ড্রিঙ্কস, এটা মশলা কোল্ড ড্রিঙ্কস না, এটা বোধ হয় আমাকে লেবুর যেটা ছিল লেমন সোডা, হ্যাঁ লেমন সোডাটা দিয়েছে। যাই হোক, এবার লেমন সোডাটা, আর ভেতরে দেখো কত মশলা দেওয়া, আর ওপরেও লেবু, নিচেও নিচে না ভেতরে ভেতরেও লেবু রয়েছে। এবার খেয়ে দেখি। বাহ, এই গরমের ভেতরে এরকম ঠান্ডা ঠান্ডা, ভেতর থেকে ফ্রেশ হয়ে যায়, বেশ ভালো। রাত হয়ে গেছে আর এখানে দেখো কোনো বাইক রাখার জায়গা নেই, এত লোক হয়ে গেছে, লাইন পড়ে যাচ্ছে এখন বিল করার জন্য। আমি যখন এসেছিলাম তখন বিল করার কোনো লাইন ছিল না, রাত হওয়ার সাথে সাথেই এত ভিড় হয়ে যায়। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডদের ভেতরে শেয়ার করে দিও, আর তোমরা কখনো চায়ের বাড়িতে এসছো কিনা সেটাও নিচে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা তাতে একটু সাবস্ক্রাইব করে দাও, তাতে 1K করে দাও। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, বাই।